রমজানে আমরা বিভিন্ন ধরনের আইটেম করে থাকি, ভাজা পোড়ার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম থাকে। আজকে রমজান স্পেশাল কয়েকটি সমোসা বা পিঠাও ধরে নিতে পারেন। নতুন নতুন আইটেমের কয়েকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগে সেটা আপনারা তৈরি করে খেতে পারেন, অথবা একটি ডো দিয়ে সবগুলি পিঠা বানিয়ে নিতে পারবেন। চিকেন পুর হতে পারে, আলু ভাজি হতে পারে, সবজি হতে পারে, যেভাবে যে খাবারটি ভিতরে দেন না কেন, ডিম আলু ভর্তা করে আপনারা ভিতরে পুর হিসেবে দিতে পারেন। খুবই সহজ। প্রথমে হচ্ছে রুটি বানিয়ে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর মাঝখানে পুর দিয়েছি, তারপর দেখুন এক সাইড দিয়ে জোড়া লাগে, তারপর অন্য সাইডকে চারকোনা সমোসা আমি তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, যে কেউ বানাতে পারবে যদি ভালোভাবে দেখে নিতে পারেন। রমজানে আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া আমরা নিজেও তৈরি করি, বাজার থেকে কিনে এনে খাই, বা বুট ভাজি, এগুলি তো থাকেই। আমরা সকলে কিন্তু 8 থেকে 10টা যাদের সামর্থ্যের ভিতরে আছে বিভিন্ন ধরনের আইটেম নিজেরা করে কিনে খাই। বিভিন্ন ধরনের আইটেম আমরা হচ্ছে অর্ডার দিয়েও আনিয়ে থাকি অনলাইনে। আজকাল বিভিন্ন ধরনের পিঠা, সমোসা, পরোটা, অনেক ধরনের আইটেম কিনতে পাওয়া যায়। আজকাল বাজারে কিনতে পাওয়া যায় না এমন জিনিস খুব কম পাওয়া যাবে। তবে নিজেই যদি বাসায় বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়া যায়, নিত্য নতুন আইটেম তৈরি করা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। দেখে বুঝে নেবেন যে আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা রুটি বানিয়ে উল্টা দিকে হচ্ছে দুই পাশে আমি একটু বলে নিয়ে, তারপর হচ্ছে মাঝখানে পুর দিয়ে, যে দেখুন দুইটা সাইড করে নিয়েছি। ডিজাইন করার জন্য আপনি এখানে কুকি কাটা নিতে পারেন, ডিজাইন না করলেও হবে, কঠিন কোনো কিছুই না, একবার মনোযোগ দিয়ে দেখলে আপনি পেরে যাবেন। তো দুইটা তিনটা করে আমি হচ্ছে ডিজাইনগুলি করে নিচ্ছি। আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন হচ্ছে পুলি পিঠার শেপ দিয়ে, তারপর চামচ দিয়ে একটু কেটে কেটে নিচ্ছে, আর হাত দিয়ে একটু একটু, এই যে দেখুন একটু ডিজাইন করে নিচ্ছে, একটু বেঁকিয়ে দিলে কিন্তু এটা ফুলের ডিজাইন হয়ে যাবে। এই যে খুবই সুন্দর পুলি বা সমোসা পিঠা হয়ে গেল। এটা আমি দুইটা বানিয়ে নিয়েছি। কোন ডিজাইনটা আর কোন পিঠাটা সহজ মনে হয়েছে আর কোনটা ভালো লেগেছে সেটা আপনারা ট্রাই করতে পারেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন রেসিপি বা টিপস পেতে চান। এখানে রুটি বানিয়ে নেওয়ার পর এই যে দেখুন রুলের মতো করে নিয়েছি, তারপর একটু বলে নিয়েছি, তারপর এখন রুটি আকারে পরোটার মতো, এইভাবেও কিন্তু আপনারা তেলে ভেজে খেতে পারেন, অথবা এমনিতেও আপনারা ভেজে খেতে পারেন। এখন একটু গোল ডো নেওয়ার পর এই যে ডিমের আকৃতি করে দিয়ে ভিতরে পোর দিয়ে এই যে গোল করে নিয়েছি, এখন রুটি বানিয়ে নিচ্ছি। তো এক একটা এক এক ডিজাইন করে বানিয়ে নিয়েছি, এখন তেলে ভেজে নিব। মচমচে হওয়া পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা সসের সঙ্গে খেতে ভালো লাগবে, মেয়োনিজের সঙ্গেও খেতে পারেন, হট সসের সঙ্গেও খেতে পারেন, বা পিৎজা সসের যে কোনো সসের সঙ্গে কিন্তু এই মচমচে পিঠাগুলি বা সমোসাগুলি খেতে অনেক বেশি ভালো লাগে। একটি ভিডিওর মাধ্যমে 6 থেকে 7টি আমি কিন্তু রেসিপি একসঙ্গে তৈরি করে দেখিয়েছি, আর ডোটাকে আপনি পরোটা ডো হিসাবে আপনি করে নিতে পারেন, অথবা আপনি রুটির জন্য যেভাবে ডো তৈরি করে থাকেন সিদ্ধ পানি দিয়ে গুলে সেভাবে কিন্তু হবে। তবে তেল, চিনি, গুঁড়া দুধ দিয়ে আপনি যদি ডোটাকে তৈরি করে নিতে পারেন তাহলে খেতে সেটা দুর্দান্ত স্বাদে লাগে। এই তো ভাজা আমার একবারে কমপ্লিট, মচমচে ব্রাউন কালার হয়েছে। পোড়া পোড়া যেন না হয় একটু সময় নিয়ে আস্তে ধীরে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে, উপরে মচমচে হবে, ভিতরে এই যে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। আজকে আমরা সস দিয়ে এটা খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।